Thani osha tero laitane bisi rokni hai baniya khane amchani lukurokni thani osha mote khlanyani bagai chada naharjak glakne koktum panda khlaimani bisingti sakha jpc club hayungunangai lukuro corona bemar be kopol jakma bai tong thani cha thani bial jungjalok khlailai jak abo hai jora hamiyawa lukurokni thani chada naharyawe club ni tang phangrok joto milawi osha mote khlanyani bagai wanchuk lagya hani sakha jpc club ni adong rok osha mote berai thani bo social distance mask sanitize temperature am jugina jakmani yakuluno sonamja oshamata ni pendola habi mane hini boshaka koktum pandani bisingte jpc club ni tangphangro asunno durga puja ke samne rekhe ajker ei sangbadik shongro bortoman korunar ei bhoyabho poristhitite jpc club siddhanto niyeche shalpo porishore pujo korar jonno proti bochore amra bibhinno byabshayik protishthan kingba elaka bashi theke chada songroho kore thaki ei bochor আমরা এলাকাবাসী কিংবা কোনো প্রকার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে কোনো প্রকার চাঁদা সংগ্রহ করব না পরন্তু ক্লাবের সকল সদস্য এবং সদস্যরা মিলে এই পূজোর পুরো খরচ বহন করব তৎসঙ্গে আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসী কিংবা এলাকাবাসীর কাছে আবেদন রাখব বর্তমান করোনার পরিস্থিতিতে যতটুকু সম্ভব সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন তৎসঙ্গে আপনাদের মাধ্যমে আরেকটি কথা জানাবো যেহেতু মা আসছে আমরা সবাই আবেগগ্রস্ত এই আবেগগ্রস্ত হলেও বর্তমান পরিস্থিতিকে নিজেকে সংযম রাখতে হবে সুস্থ রাখার জন্য সমাজকে সুস্থ রাখার জন্য তাই পুজোর দিনগুলোতে রাজ্য সরকার যা গাইডলাইন্স দেবে সেই গাইডলাইন্স মেনেই জেপিসি বা পুজো করবে তৎসঙ্গে পুষ্পাঞ্জলির ম্যাটারে পুজোর দিনগুলোতে দেখি সবাই আগ্রহ থাকে পুষ্পাঞ্জলি দেওয়া আমরা এই বছর চিন্তা করেছি যাতে এলাকাবাসীরা যার যার নিজ করে বসে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারে তার জন্য আমরা এলাকায় মাইক লাগানোর ব্যবস্থা করব এবং এলাকাবাসীদের কাছে আবেদন রাখব পুজো মণ্ডপে ভিড় না করে মায়েরকে পুষ্পাঞ্জলি যার যার করে বসেই দেওয়ার চেষ্টা করব তৎসঙ্গে আশা রাখব আপনাদের মাধ্যমে আমাদের আজকের এই উদ্যোগ রাজ্যের আরও যে প্রতিষ্ঠানগুলো আছে হয়তো তারাও আমাদের দেখে এগিয়ে আসবে আপনারা চাঁদা না নেওয়ার সিদ্ধান্তটা কেন মাথায় আসবে দেখুন বর্তমান হয়তো দেখেছেন বিগত চার পাঁচ মাস ধরে শুধু আমাদের ভারতবর্ষ নয় এই কোভিড-19 সমগ্র পৃথিবীকে একটি ভয়াবহ পরিস্থিতিতে দাঁড় করেছে তার জন্য সমগ্র আমাদের রাজ্যবাসী নয় দেশবাসী বলুন একটি আর্থিক অবনতির দিক দিয়ে চলছিল যখন সরকার কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন আমাদের রাজ্যের বিভিন্ন সংগঠন ক্লাব যারা এই লকডাউন দিনের বলে দিনগুলোতে মানুষদের সাহায্য করেছেন বা মানুষদের পাশে ছিলেন বর্তমান পরিস্থিতিতে আমাদের মনে হয় না যারাই আমাদেরকে বিগত বছর চাঁদা দিয়ে এসছেন ওদের আর্থিক অবস্থা সেই সমতল রয়েছে সেই চিন্তা রেখে সকলকে একটু সাহায্যের জন্য আমরা এই বছর কেউ থেকে চাঁদা সংগ্রহ করব আর পূজার মণ্ডপে কী কী নির্দেশিকা রয়েছে কীভাবে করছে মাস্ক তো অবশ্যই পরে আসতে হবে হ্যান্ড স্যানিটাইজার থাকবে তারপর ফোরের টেস্ট করা হবে এগুলো টেস্ট করে কিছু সংখ্যক লোক এই ভিতরে যেতে পারে আর বাকিরা আশা করব কিছু করার নেই আমরা নিরুপায় হয়ে বলছি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মায়ের দর্শন মণ্ডপের বেশ থেকে করতে আপনার পরিচয় আমি অর্ণব দাস চৌধুরী ক্লাবের সহ সম্পাদক আমার বাঁ সাইডে রয়েছে শ্রদ্ধেয় শ্রী দিলীপ পাল মহাশয় ক্লাবের সম্পাদক ডান সাইডে রয়েছে শ্রদ্ধেয় শ্রী পিন্টু চৌধুরী মহাশয় ক্লাবের সভাপতি